তুমি আসমানে থাকো প্রভু আমি জমি বলেন তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারো না গাইব তুমি মালিক রবনা আল্লাহ আল্লাহ একটু মোহাব্বত নিয়ে সবাই তালে তাল মেয়ে পড়েন আল্লাহ আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচা বড়দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল দাও জানা কিয় জানা আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আলি গাইব তুমি মালিক আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ 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 তকবীর যদি ছোট্ট একটা চেয়ার পাই এই চেয়ার পেয়ে আমরা আল্লাহর কথা ভুলে যাই ঠিক না ঠিক ঠিক আমরা যদি সামান্য একটু মর্যাদা পাই আমরা যদি সামান্য কিছু টাকা পয়সা অর্জন করি আমাদের কথা হয়তো একটা ওয়ার্ডের মেম্বার তার কথা কতই লোক শোনে ওই ওয়ার্ডে ধরেন এক হাজার লোক আছে বা দেড় হাজার দুই হাজার লোক আছে এই লোকগুলি তার কথা সবাই তো শোনে না কিছু লোক শোনে ঠিক না বেটি এই জন্য উনি হয়েছেন মেম্বার তারপরই ট্যাম্পার কথা কথা না দেখবেন কাউকে কেয়ার করে না এমন কি আমার আল্লাহর কথাও ভুলে যায় ঠিক না এটা কি খুব বেশি একটা মেম্বারের পাওয়ার কি খুব বেশি পাওয়ার পৌরসভার কাউন্সিলর হওয়া এটা কি খুব বেশি বড় কিছু অথচ আল্লাহকে ভুলে যায় আল্লাহর আদায় করে না আল্লাহ একজন নবীর আলোচনা পেশ করেছেন তিনি হচ্ছেন হজরত সুলাইমান আলিহ ইসাল্লাম সুবাহ সুলাইমান আলিহ ইসালামের ক্ষমতা একটা মেম্বারের সাইতে বেশি না কম হ্যাঁ মেম্বার তো দূরের কথা পৃথিবীর সুপার পাওয়ার হলো আমেরিকা ব্রিটেন ঠিক কিনা কানাডা অস্ট্রেলিয়া চীন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক না এই সমস্ত প্রেসিডেন্টের যা মর্যাদা যা তাদের ক্ষমতা তার সে সোলাইমুল ইসলামের ক্ষমতা বেশি না কম কারণ এইসব প্রেসিডেন্টের কথা কি বাতাস শোনে কথা কয় না শোনে জিনেরা শোনে চতুষ্পদ জানোয়ারেরা শোনে পশু পাখি মানে মানে না সুলাইমান আলী ইসালামের কথা পৃথিবীর সব প্রাণীরা বুঝত এবং তার কথা শুনত জিনেরাও তার কথাই উঠত আর বসত বাতাস তার কথা শুনে সকালবেলা বিশাল সিংহাসনকে এক মাসের রাস্তায় নিয়ে যেত আবার বিকেলবেলায় আর এক মাসের রাস্তা বহন করে নিয়ে যেত সুভা আল্লাহ তাহলে সুলাইমান ইসলামের পাওয়ার বেশি না কম যেটা বলেন সুলাইমান সালামের পাওয়ার কত সুরাইন নামলের ভিতরে সতেরো নম্বর আয়াল্লা পাক বলেছেন মিনাল জিন্নি ওয়াল ইয়াসি ওয়া ত্বাইরি ফাহুম ইউযাউউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাম একদিন ইচ্ছা করলেন আল্লাহর কাছে আল্লাহ আমি একটা জনসভা করব সেই জনসভার শ্রোতা শুধু মানুষ হবে না সেই জনসভায় উপস্থিত থাকবে জিনেরা সেই জনসভায় উপস্থিত থাকবে পশু পাখিরা মানুষ তো থাকবেই রব্বুল আলমিন মেহরবানি করে আপনি ওই সবগুলিকে আমার জনসভায় হাজির করে দেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যাদেরকে নত এবং রেসালতের মর্যাদা দান করেছিলেন তাদের দোয়া করতে দেরি হয় কবুল করতে দেরি হয় না তারা ছিলেন এতটুকু তাদের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যেত সুবাহ আর সেক্ষেত্রে আমাদের নবীর মর্যাদা আমার নবীর দোয়া তাদের সে বেশি কবুল হতো না কম হতো হাতি তোলা লাগতো না মোনাজাত করাই লাগত না খালি আকাশের দিকে তাকান সঙ্গে সঙ্গে আয়াত নাজি হয়ে যায় বলবেন কোথায় আছে সুরাই বাকরাই আছে আল্লাহ রাব্দুল্লে আমিন মনেন কদোন র তকল্লু বাবজি কাফিসে মালিয়ন্ন ক্যাফে বলে তরুহ আল্লাহ রবীন্দন বলেন তাকাচ্ছেন কেউ না দেখলেও আমি সেটা নজর করেছি আমি সেটা দেখতেছি আপনি চাচ্ছেন বাইতুল মুকাদ্দ কেবলা না হয়ে আমার জন্য যদি কাবার শরীফ কেবলা হয়ে যেত আমাদের একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য হতো আমরা মুসলমানদের জন্য এক্সেপশনাল একটা মর্যাদা হতো নবীহে আপনি বারবার এই রাজা ইচ্ছায় আমার দিকে বারবার আকাশের দিকে ফিরে তাকাচ্ছেন আমি সেটা দেখেছি এবং এই মুহূর্তে সিদ্ধান্ত দিচ্ছি এখন থেকে আর বাইতুল মোকাদ্দ কেবলা হবে না আপনার জন্য এবং আপনার মতের জন্য কেবলা হবে আল্লাহর কাবা শরীফ আর জোরে বলেন সুহানের তুফসির এসেছে নবী করিম জহর কিংবা আসরের নামাজ পড়তেছিলেন মসজিদে কেবলা তাইন মসজিদে কেবলা তাইন সেখানে তিনি আসর কিংবা জহরের নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ পড়া হয়েছে আল্লাহ পাক বলেছেন নবী আর দুই রাকাত নামাজ আর বাইতুল মুকদ্দাসের দিকে নয় আপনি সরাসরি কাবার দিকে হয়ে নামাজ পড়েন একটাই মসজিদ যেখানে দুইটা কেবলা অবস্থিত আপনারা যারা হস করেছেন ওই মসজিদে কারা কারা গেছেন দিকে হাত তোলেন তো আলহামদুলিল্লাহ হাত নামেন আমি যখন ওই মসজিদে যে নামাজ পড়ার সুযোগ পেলাম আমি তখন কোরআনিকিমে সুরা আল বাকার একশো তো চুয়াল্লিশ নম্বর আয়াতটা আমি ওখানে বসে থেকে পড়তেছি আর আমার চোখ দিয়ে গর গড় করে পানি পড়ে যাচ্ছে এটা তো সেই আয়াত যেটা এই জায়গাতেই নাজিল হয়েছে জরা বলেন সোবাহ আমি দেখলাম যারা আমাদেরকে জিয়ারা করতে নিয়ে গেছিলেন ওই মোয়াল্লাম আর গাইডার সাহেব সমস্ত হাজিদেরকে নিয়ে যে গাড়িতে উঠাইছে আমি একলাই মসজিদের ভেতরে বসে আছি ওরা আমার উপরে পিক আপ নিছে যে হুজুর ই এত দেরি করে কে কিন্তু হুজুর যে কি জন্য দেরি করতেছে সেটা তো ওরা না কথা কন না কেন ওরা গেছে খালি সেলফি তুলতে এই রকম করে মারতেছে আছে না এই জোরে বলেন আর আমি এই আয়াতটা ওখানে ইমপ্লিমেন্ট করছি এই আয়াত নাজিল হয়েছে এই জায়গায় দুই রাকাত নামাজ পড়ার পরে আর দুই রাকাত তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবার দিক হয়ে পড়েছেন সেই মসজিদের নাম হলো মসজিদে কেবলা তাইন সেখানে গেলে ইমান বাড়বে না কমবে জোরে বলেন আল্লাহ এই আয়াতের তফসিরটা জালালাইন শরীফ আসছে এরকম ভাবে যে পৃথিবীর সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য সব করে কিন্তু আল্লাহ পাক তার নবীর সন্তুষ্টির জন্য সব করে খুশি হলেন না তাতে

আয়াত নাজিল হয়ে যাচ্ছে পৃথিবীর সবাই আপনাকে আপনা আমার আমাকে সন্তুষ্টির জন্য আমার সন্তুষ্টির জন্য আমল করে কিন্তু আমি আপনাকে এতই পাওয়ারফুল বানাইছি এতই লেজেস্টিটিক পাওয়ার আপনাকে আমি দান করেছি এতই মোহ্বত আপনার প্রতি আমি প্রদর্শন করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তুষ্টির জন্যই কাজ করে থাকি আমি ব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছি আমি মুসাকে কালিমুল্লাহ বানাইছি আমি ঈশাকে রুহুল্লাহ বানাইছি আর আদমকে সফিউল্লা বানাইছি আপনাকে আমি ওই সব উপাধিতে লকব দিয়া আপনাকে আমি শটক করবো না তাদের সাথে সিমিলার করব না তাদের সাথে তাজবি দেব না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে স্পেশাল একটা লকব নামা দিলাম আপনাকে স্পেশাল একটা উপাধি দিলাম যার নাম হলো তিনি মহান সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহর সব সন্তুষ্টির জন্য কাজ করেন আর হাবিব হলো তিনি বন্ধুর সন্তুষ্টির জন্য যিনি কাজ করেন আয়াতের এই হাদিসের তৌজি করার জন্য দুইটা আয়াত নিয়ে আসা হয়েছে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সুরা বা কারার একশো চল্লিশ নম্বর আয়াত আপনাকে এমন একটা কেবলার দিকে ঘুরাবো যেটা আপনি পছন্দ করে আর দুই নম্বর কোরআন করিমের তিরিশ পারার সুরা আদ্বহা এখানে একটা আয়াত আমার সাথে সবাই পড়বেন ওয়ালা সাউফা আপনাকে আমি অচিরে এমন কিছু দান করবো ইয়চুরি অচিরি আপনাকে এমন কিছু আমাকে আপনাকে আমি ডোনেট করব। এমন কিছু আপনাকে আমি প্রদান করব। যেইটা পাওয়ার পরে আপনি রাজি হবেন সন্তুষ্ট হয়ে যাবেন এই আয়াতগুলি প্রমাণ করে আমার আল্লাহ আপনা তার হাবিবের জন্য আমাদের নবীর জন্য সব সন্তুষ্টির কাজ করে জরেকন সুবাহ প্রশ্ন হতে পারে হুজুর এই পৃথিবীতে তাহলে নবী কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন নাই বলে আমার নবীর পৃথিবীতে এমন একটা মুহূর্ত ছিল না যেই মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আমান্য বিকাশ করেন নাই তিনি কোরআনী করিমের আয়াত পড়েছেন এবং সেইটা বাস্তবায়ন করেছেন অমামুদ্ আমার নবীতর জবানিতে আল্লাহর বাড়ি পড়েছেন আর বলেছেন এই পৃথিবীতে আমাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই কেবলমাত্র শুধুমাত্র দুনিয়াতে আমরা যা করব কার সন্তুষ্টির জন্য কার নিহতে করব, জরে কন কার নিহতে করব। মহান আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন জোরে বলি আমি আয়াত সুরাবাই জানাতের পাঁচ নম্বর আয়াত আয়াতের তফসির প্রসঙ্গে বোখারি শরীফ একটা হাদিস আমার নবী বলেছেন আখলিস তুমি ছোট্ট একটা কাজও যদি করো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করো ওই অল্প কাজ তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু জোরে কন্যা সোহান কষ্ট পাচ্ছেন কষ্ট হচ্ছে সম্মানিত উপস্থিতি মসজিদের সামনে একটা লোক একটা খুঁটি এরকম করে পুঁতে দিয়েছে কি পুঁতেছে খুঁটি সোজা জায়গা তো জনগণ চতুর্দিক থেকে এসে মসজিদের ভেতরে ঢোকে মুসল্লিগন এরকম একটা সদর রাস্তার ভিতরে খুঁটি পুঁতে দিয়েছে আরেকজনে সে ওই খুঁটি একেবারে উঠায়া হুত্তি করে মারছে ফিকে তুলে ফেলছে এখন দুইজনের মধ্যে কিলে কিলি চুলো চুলি আছে নাই শুরু হয়ে গেল এই গন্ডগোলটা দেখিয়ে সাহেব দুইজনকে ডাকছেন কি ব্যাপার আপনাদের ভিতরে এই গন্ডগোল কেন বলছে হুজুর আমি মসজিদের সামনে এই খুঁটিটা পুঁতেছি এই লোকে সেই খুঁটিটা উঠায় ফেলছে হুজুর জিজ্ঞেস করলেন আপনি উঠাইছেন কেন বলছে সেটারও একটা কারণ আছে তুলসী তাতে যা আছে কপালে হবিকাল সকালে গরম কম না তো বলছে যে আচ্ছা আপনি পুঁতলেন কেন আগে সেটা কর দুইজন শান্ত হয়ে বসেন আমাকে বল কেন পুঁতেছেন কুটিটা তো উনি বলছে যে হুজুর শুনতেছেন কথা আমি একদিন দেখি এক লোক মসজিদ আসছে বাইসাইকেল নিয়ে নামাজ পড়ার জন্য তো সাইকেলের আবার স্ট্যান্ড নেয় কি নাই তো মসজিদের ওয়ালের সাথে জেদারের সাথে দেয়ালের সাথে হেলান রেখে দিয়া হেলান দিয়ে রেখে নামাজ পড়তে গেছে তো আমি দেখলাম মসজিদের ওয়ালের সাথে বাইসাইকেল রাখাটা এটা একটা বেয়াদুবির দুবির কথা কয় না তা আমি চিন্তা করলাম অনেক লোককে দেখেছি গরু ছাগল নিয়ে আসে বান্দার জায়গা পায় না আসে না অনেক মসজিদে দেখবেন রিক্সাওয়ালারা আসে একটু রিক্সাটা রেখে নামাজ পড়বে এরকম অনেক জায়গা মসজিদে নেয় অনেক আমার মসজিদে আছে ঠিক কিনা কারণ রিক্সাওয়ালার অনেকে আফসোস করে যে হুজুর আমরা রিক্সা চালাই জন্য রিক্সাটা কোথায় রেখে নামাজ পড়বো যদি রাস্তায় রেখে যায় কিছুক্ষণ পর নামাজ পড়ে আসে দেখি রিক্সার পাত্তা মানে রিক্সার জীবন হয়েছে নাকি উঠে গেছে হ্যাঁ ওই ভালো মানুষেরা খালাতো ভাইরা নিয়ে চলে গেছে সেই জন্য আমাদের মসজিদগুলোতে এরকম স্পেস থাকা দরকার আছে না নাই যাতে সবার জন্য নামাজটা উন্মুক্ত হয় আল্লাহ তৌফিক দান করুন কিন্তু দুঃখজনক আজকে মসজিদের জন্য মানুষ খুব একটা জায়গা দিতে চায় না আমার জোড়া মাদ্রাসায় এক সময় মানুষ সাড়ে তিনশো বিঘে জমি দান করছে আমি চব্বিশ বছর চাকরি আমার পূর্ণ হবে এখন এ পর্যন্ত এক শতক কাউকে দিতে দেখিনি তার মানে এখন আর কেউ দেয় না আগে দিছে ঠিক না বে তো এই সিলসিটিটা আমাদের থাকা দরকার কি বলেন জান্নাতের ভিতরে ঘর চাইলে জায়গা চাইলে দুনিয়াতেই আল্লাহকে কিছু দিতে হবে ইনশাআল্লাহ বলেন তো এখন উনি বলছি হুজুর আমি এই জন্য এই খুঁটিটা পুঁতেছি জালে এরকম বাইসাইকেল কেউ নিয়ে এর সাথে রেখে গরু ছাগল নিয়ে এর সাথে বেঁধে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে কোনো সমস্যা হবে না মসজিদের সাথে আদবি হবে বেআই হবে না মারাব ক লোকটার নিয়ম বালনা করা আরেকজনকে জিজ্ঞেস করুন আচ্ছা বুঝলাম আপনি উঠাইছেন কেন হুজুর একদিন আমি এসে দেখি মসজিদে নেই অন্ধকারে এক মুসল্লি দৌড়ে আসতেছে জামাত ধরার জন্য এখানে যে খুঁটি পুঁতেছে উনি আবার জানে না ওর সাথে বেজে উল্টে পড়ে প্রথম সারির সব দাঁত ভাঙছে তা আমি চিন্তা করলাম আর যাই হোক এই অকল্যাণকর জিনিস এখানে রাখা যায় না আমি এটা তুলে হত্যি করে ফেলে দিছি হুজুর হুজুর বলতেছে আপনারা দুইজনই আলহামদুলিল্লাহ কর আপনারা বলেন যিনি পুঁতলেন তার নিয়ত আপনারা যারা এসেছেন জিহাদি সেই ওয়াশ করে বারে দেখে আসি কথা কয় না সেই ওয়াশ করে ফাটান ওয়াস করে একটু যে দেখে আসি খালি দেখাই হবে আর কিছুই হবে না কথা কর না কেন আর যদি মনে করেন না কোরআনের একজন ভাষ্যকার আসতেছে একজন দিনের খাদেম আসতেছে আরও আলে বাবা বক্তব্য দিবে বসেই যখন আসি একটু যে শুনে আসি না কেন হতে পারে আজকের মাহফিলটা আমার জন্য নাজাতের শিলা এই মুহূর্তে যদি আপনি এসে থাকেন টু ইন ওয়ান পাবেন টু ইন ওয়ান একটার ভেতরে দুটো পাবেন আর যদি ওই নদী এসে থাকেন একটা পাবেন দুটো পাওয়ার সুযোগ আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ শ্রোতা হলো ওই মানে কথা কন না কেন বড় বড় আলোচকের আসে ভালো ভালো জাইয়াদ আলে মেদিন আসে তাদের মাহফিলের লোক হয় না দেখা যায় কিছু লোক কিছু মাহফিলের লোক হয় আমি আমার মাহফিলগুলোতে বলে থাকি এই নিয়তে যত দিন শুনবেন বাংলাদেশ ইসলাম খায়েম হবে না হবে না হবে না একজন ইসলামিক স্কলার বলেছেন জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য যদি মসজিদে একই রকম না হয় ততদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না কিন্তু দৃশ্য কি একই হয় এ কথা বলেন না কেন একই হয় হজরের সময় তিন চারটে বুড়া খালি ওখানে টবে আর যুবকরা খালি ল্যাপ পেঁচায় এই যে শীতটা চলে গেল কথা বলতে হবে ঠিক নামে ঠিক তা আমি কি বুঝাইলাম এই পৃথিবীতে আমরা যা করব কার সন্তুষ্টির জন্য জীবনে যা করব মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করব গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ আমাদের জন্য দিয়ে দিবেন দোয়া করলেন দোয়া করা আল্লাহর পক্ষ থেকে সারা আসাও সারা আল্লাহাক বললেন যাকে যাকে চাইছ তোমার জনসবাই সবাই হাজির হয়ে যাবে মারা হাওয়া কন সবাই বুঝতে সুলাইমান আলাইহ ইসলাম হলেন বক্তা আর ওই সব মানুষ জিন পশু পাখি যার যার খাতারে বিভক্ত হয়ে তারা দাঁড়ায় গেছে সুলাইমান আলাইহ ইসলাম মহান আল্লাহর বাণী দিয়া তিনি তাদের সামনে ওয়াজ করতেছেন সুবাহান আল্লাহ কন হজরত সুলাইমান আলাইহ ইসলাম নজর করলেন হাত্তা ইদাম আতাও আলা ওয়াদিন قالت نمله يا ايها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون আরো জোরে আরো জোরে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন সুলাইমান আলাইহিস সালাম নজর করলেন এই বিশাল জনসভার পার্শ্বে দিয়া এক দল পিপিলিকা দুনিয়ার অন্যতম ছোট প্রাণী কি নাম বললাম তার মানে আমরা যাকে বলি পিপড়া ঠিক না বেঠিক এই পিঁপড়ার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই দেখবেন পিঁপড়া যখন কোথাও যায় একা একা যায় না যেরকম কীভাবে যায় দল ধরে যায় শুধু তাই নয় পিঁপড়া তার নেতার কমান্ড মেনে চলে ঠিক না বেটি সুলাইমান আলী ইসালাম দেখলেন একদল পিপিলিকা পৃথিবীর অন্যতম ছোট প্রাণী তাদের দলনেতার নেতৃত্বের সামনে এগিয়ে চলছে বোঝেন নাই সোলাইমানলি ইসালাম দেখলেন দলনেতা তার পিছনের সঙ্গীসাদীদেরকে বলতেছে সাবধান তার ভাষায় বলতেছে সাবধান এখানে সোলাইমান বাহিনী আছে জনসভা চলতেছে কেউ কখনো ঘূর্ণাক্ষরে তাদের ভিতরে প্রবেশ না হতে পারে আনফর্চুনেটলি অজানা অজাত অজ্ঞাতবশত তারা তোমাদেরকে পদপিষ্ট করে জমিন থেকে শেষ করে দেবে পিসায় ফেলবে এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমার ঘোষণা হলো যার যার মতো তোমরা গর্তের মধ্যে লুকাও জড়ো মার ছোট প্রাণীর নাম হলো পিঁপড়া জোরে বলুন কি এই পিঁপড়া সোলাইমান আলী ইসলাম শুনলেন দলনেতা তার অধীনস্থদের বলছে সাবধানে চলো সোলাইমান বাহিনী এখানে কিন্তু অবস্থান করছে বড়ো বড়ো প্রাণীরা আছে। পদপিষ্ট হয়ে কিন্তু সব শেষ হয়ে যাওয়া তাড়াতাড়ি গর্ত লুকা হজরত সুলাইমান আলহ ইসালাম পিপড়ার ভাষা তিনি বুঝতে পারলেন সুহান আমাদের পৃথিবীতে এমন কোনো পাওয়ারফুল লিডার আছে যে যিনি পিঁপড়ার ভাষা বোঝেন কথা বলেন না কেন ওল্লিম না মানতে কত যিনি পাখির ভাষা বোঝেন এরকম কোনো লিডার আছে যদি এরকম কোন লিডার থাকতো তার গরমে ওই এলাকায় থাকা কঠিন হয়ে যেত কথা কেন না কেন তিনি বলতো আমার বাহিনীগুলো তো কথা শোনেই তারপরে পিপ্রিয়া দিয়ে তোদেরকে সাইজ করব কথা বলেন ঠিক না ভেট পাখি দিয়ে তোমার মাথায় ঠোকরাইব কথা বলেন না কেন কিন্তু এগুলো পাক পৃথিবীর অন্য মানুষকে দেন নাই সুলাইমান আলিহাল্লামকে দিয়েছেন আসলে মূল ক্ষমতাবান যিনি তিনি কে সোলাইমানকেও তার ক্ষমতা থেকে এক সিনটি পরিমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কেন দিলেন এই ক্ষমতাটুকু পাওয়ার পরে তিনি কখনো উল্টা পাল্টা করেন নাই একশো কে তেল ব্যাসা আর একশো কে লবণ ব্যসা এই কাম তিনি করেন নাই তিনি ইনজাস্টিস করেন নাই তিনি কখনো অন্যায় অবিচার করেন নাই তিনি এই সমস্ত এই অবস্থা দেখার পরে তিনি কি করেছেন কোরআনি কারিম থেকে এই মুহূর্তে আমি রিলে করে শোনাচ্ছি হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন আরব্বি আউযিনি আন আশকুর নিমাতাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়া আন আ'মালা সলিহা তরদাহু আদি ফি এবারি জোর কর আল্লাহ আকবর সুলাইমান আলাইহ ইসলাম বলেছিল আল্লাহ আমি ধন্য গণ্য মান্য বরণ্য হয়ে গেছি একটা পিপড়ার ভাষা আমি বুঝি পশু পাখি আমার কথা শুনে বাতাস কথা শোনে এমন কি এই পৃথিবীর একটা পাখি পর্যন্ত জিন পর্যন্ত আমার কথায় ওঠে আর বসে এজন্য আমি আপনাকে কখনো ভুলে যাব না আমি আপনার কথা সর্বাক্রে স্মরণ করি আর প্রশংসা করি আপনি আমাকে আপনার সুক্রিয় আদায় করার জন্য আরও যা যা লাগে দিয়ে দেন আমাকে আর আমার বাবাকে যা নিয়ামত দিয়েছেন এজন্য আমার জীবনটাও আপনার রাস্তায় ফানাফিল্লা করে দিব শুধু তাই নয় এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে যারা নামাজি আছে দিনদার পরহেজগার আছে তাদের মধ্যে আমাকে সামিল করে নেন কোনো ঘুষখুর কোনো সুদখুর কোনো সিটার কোনো বাটপার কোন সন্ত্রাসী কোনো বে সাথে আমার কোনো সম্পর্ক আরো জোরে বলেন সম্পর্ক নাই যারা আল্লাহ পাকের খাঁটি মান্দা হবে তাদের সাথে সম্পর্ক হবে ভালো মানুষদের জোরে কোন ঠিক ভাবে ঠিক আল্লাহর কাছে তিনি এই মোনাজাত করেছেন এখান থেকে শিক্ষা হলো এই পৃথিবীতে আমরা যদি কোনো ন্যা মতে যাই কথা কয় না আপনি যদি কোনো হুজুরের প্রশংসা করেন ওই হুজুরের দাওয়াত আরো দুইটা বেড়ে যাবে কথা কয় না কিন্তু একমাত্র মহান মনিব আল্লাহ পাক যিনি কুদরতলা রহমতলা সকল কিছুর ক্ষমতাওয়ালা তিনি কে তার প্রশংসা যদি করেন আল্লাহ পাক বলেন তোমার প্রশংসার আমি মহতাজ নই তোমার প্রশংসা আমার কিছুই কাজে লাগে না তুমি যদি আমার প্রশংসা করো এই প্রশংসা তোমার নিজের কাজেই লেগে যাও একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব আলামিন বলেন লা ইন শকরতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন যদি কোন নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো আমি একবার নয় দুবার নয় বারবার শপথ দিয়ে বলছি অবশ্যই আমি তোমাকে বাড়ায় দেব আর যদি শুক্রিয়া আদায় না করো মস্তবর বড় শাস্তি তোমার জন্য আমি রেখে দিয়েছি একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবনের মিনাল বাহাদে এল দোলনা থেকে কবর পর্যন্ত যার গোলামি হবে যার প্রশংসা হবে তিনি কে আরো জোরে বলেন তিনিকে কে আল্লাহ আমাদের প্রশংসা করার তৌফিক দান করুন জোরে আহ্লাহ সুপ্রিয় উপস্থিতি আজকে আমি আলোচনা করার জন্য যেখান থেকে পঁয়ত্রিশ নম্বর নম্বর নাম সুরা এখানে আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবত হয়েছে চলে বলেন সবাহ আমরা এই পৃথিবীতে এমন কেউ কোনো ব্যবসা করতে চাই যেই ব্যবসাতে শুধু লস আছে। এরকম কেউ ব্যবসা করতে চান চাইলে একটু হাত তুলে দেখান যে হুজুর এমন ব্যবসা করব যাত খালি লসি হয় কেউ আছেন তাহলে আমরা দুনিয়াতে কি চাই এমন ব্যবসা করতে চাই যে ব্যবসায় কোনো লস নাই খালি লাভ আর লাভ আসে শুভানাল্লাহ কর এমন একটা ব্যবসা কি আমরা করতে চাই কারা কারা আছে একটু তুলে আল্লাহকে দেখাই তোলেন তোলেন আলহামদুলিল্লাহ হাত নামান এখন সেই ব্যবসা করতে হলে আমাদের এই ব্যবসার পুঁজি হবে মাত্র তিনটা জোরে বলুন কয়টা তিনটা কাজ করলে সেই ব্যবসা হবে সেই ব্যবসাতে কোনো লস হবে না শুধু লাভ হবে আল্লাহ ঘোষণাকার আল্লা র এই ব্যবসার এক নম্বর পুঁজি হলো কাজ হলো নিশ্চয় যারা আল্লাহর কেতাব তেলাবাদ করে কেতাবের নাম কি আরো জরে আছে না নাই আল্লাহর নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল ওইটাই আছে না একটু সংশোধন হয়েছে সন্দেহ আছে অ্যামেন্ডমেন্ট আছে কোন সংযোজন বিয়োজন নাই নাই দেশে কথা কোথায় পাইলাম কোরআন গরিবের আমরা পৃথিবীতে যত বই পুস্তক লিখি ওই কেতাবের ওই বইয়ের যিনি রাইটার যিনি লেখক যিনি কাতে তিনি শুরুতেই লিখে দেন এই বইটা আমি লিখলাম ভ্রান্তি মানুষ হিসেবে হয়ে যেতেই পারে আপনারা যদি কোনো ভুল গোচুরীভূত হয় আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে এই ভুল সংশোধন করে নিব হিংসা আল্লাহ আমিও দু একটা বই লিখেছি আমার বয়তে এগুলো লেখা আছে কিন্তু পৃথিবীতে ওয়ানলি ওয়ান দ্য করিম এই কিতাবের যিনি অথার এই কিতাবের যিনি মোনাজেল এই কিতাবের যিনি মঞ্জেল এই কিতাবের যিনি অবতীর্ণকারী আওয়াজ দিয়ে বলেন তিনিকে তিনি শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন এটা এমন একটা কিতাব এর ভিতরে এতটুকুন কোনো কনফিউশন নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই একটু জোরে কি আল্লাহ আকবর বলা যায় না সেই কিতাব পড়লে মহান আল্লাহ বলছেন তুমি এমন একটা ব্যবসা করবা ওই ব্যবসার ভিতরে কোনো লস হবে না দুনিয়াতে তোমার শান্তি হবে মুক্তি হবে নিরাপত্তা হবে আখেরাতে নাম থেকে মুক্তি সৎ শ্রেণী প্রবাহিত শান্তির জায়গা তুমি জান্নাতে চলে যাবে একটু জোরে বলেন না কেন এই দুনিয়াতে আমরা কি চাই একটু খেয়ে দে আরামের সাথে ঘুমাতে চাই কথা বলে না কেন আরামের সাথে ব্যবসা করতে চাই আরামের সাথে শান্তির সাথে চাকরি করতে চাই কৃষিকাজ করতে চাই আমি আরামের সাথে বুক ফুলে এলাকায় ঘুরতে চাই কিন্তু পৃথিবীতে এখন এই কায়দা আছে কথা কেন না কেন সবসাইতে ভয় বেশি যারা বড় হুজুর তাদের কথা কয় না হ্যাঁ বাংলাদেশে আমির হামজার ভয় আছে না নাই কথা বলেন না কেন বাংলাদেশে তারেক মনোয়ারের ভয় আছে না নাই আজকের যিনি প্রধান বক্তা তার ভয় আছে না নাই আমরা অনেক মাহফিলে দেখেছি তাকে মঞ্চে উঠতে দেয় না কথা কয় না লোকেরা পাশা ধারতে ধারতে উঠে চলে যায় কয় বক্তাকে আসতে দিল না বলে কেন উনি কি আমার বাড়িতে আগুন লাগাইছেন উনি কি আমার পাকা ধানে মই দিয়েছেন উনি কি আমার হালের গরু পিঠে মেরেছেন তাহলে উনি কোরআনের ভাষ্যকা তিনি মঞ্চে আসবেন ওয়াশ করবেন আল্লাহর কোরআনের কথা দারাজ কণ্ঠে বলবেন আমার ভিতরে যদি উনি ডাক্তার হিসেবে কোনো জার্ম থেকে থাকে আমার ভিতরে যদি উনি ডাক্তার হিসেবে কোনো ডিজিজ ধরা পড়ে তার দৃষ্টিতে তিনি তার ট্রিটমেন্ট দিবেন তিনি তার সমাধান দিবেন আমি রুগী হয়ে ডাক্তারের উপরে কেন পিক আপ নেব কথা বলেন ঠিক না মে যদি কোনো রুগী ডাক্তারের উপরে পিক আপ নেয় ওই রুগীর লক্ষণ খুবই ভালো আরো গর ওই রুগীর এত লক্ষণ খারাপ বাসা নাই মরা উপায় নাই কথা ভাষ্যকার তাদের ব্যাপারে আমাদের সকলেরই সবচিন্তা থাকতে হবে বলেন সেক্ষেত্রে নন্দীগ্রাম উপজেলার সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ বিশেষ করে আমার রানা ভাই উপজেলা চেয়ারম্যান এই ইউনিয়নের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই জন্য তারা অন্তত বাধার সৃষ্টি করে নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজের প্রশংসা করতে হবে খারাপ কাজের জন্য তিরস্কার করতে হবে ঠিক ঠিক বলেন তারা যে এই সুযোগটুকু করে দিলেন এ কাজটা কি ভালো নয় এ কথা বলেন না কেন কি এটা এই ভালো কাজের জন্য আল্লাপাক নেতৃবৃন্দুকে যেন কোরআন করিমের খাদেম বানায় দেন জোরে বলি হবে খারাপ করলেন দুই নম্বর আল্লাহ এই পৃথিবীতে যদি তুমি সফল হতে চাও তুমি যদি জান্নাতে যেতে চাও আখেরাতে তোমাকে নামাজ কায়েমের কোনো বিকল্প কিছুই নাই কথা বলেন না কেন নামাজ সারা ইমানদারের ইমানি জীবন কল্পনা করা যেতে পারে না অবশ্য নন্দীগ্রাম কাহালু শাহজাহানপুর উপজেলায় আমরা যারা আছি এই তিন উপজেলায় অন্তত বে নামাজি তাকে পরিচয় দেবে না ঠিক না ঠিক আল্লাহর নবীর সাথে যদি হাসর পেতে চাই পাঁচ শক্ত নামাজের পাবন হওয়ার কোনো বিকল্প নাই একটু ওয়াদা হয়ে যাক আমরা কি ইনশাল্লাহ নামাজ পড়তে রাজি আছি একটু ওয়াদা হয়ে যাক ভাই নামাজকে না নামাজ কাজকে বলো আমার নামাজ আছে একটু বলেন না নামাজকে নামাজ বলোনা আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজবিহীন পরকালে কি জবাব দেবে আল্লাহর কাছে ঠিক নেবে ঠিক আবার ভাইরাম এই পৃথিবীতে একটা মানুষ যদি খাঁটি নামাজি হয় এই মানুষের কলিজার মধ্যে আল্লাহ সেরার কারো ভয় থাকবে ভয় থাকবে আর যদি এই মানুষটা নামাজ হওয়ার কারণে তার বিপদ হয় তার মুসিবত হয় তার যদি কোনো জোর ঝামেলা আসে তার সামনে যদি কোনো অস্থিরতা ব্যাপনা সমাজ গৃহীত কাজ আসে এমনকি যদি একটা সুন্দরী মহিলা তার সামনে যদি ল্যাংটা হয়ে এসেও নাচানাচি করে এই মুসলমান তার দিকে কখনো তাকাবে না তার একটাই টার্গেট আসলা তুমি আয়রাজুল মেনেন আমি যখন নামাজ করি নামাজের মধ্যে আমার আল্লাহকে দেখতে পাই ঠিক নাগ বলেন সমাজ ভালো করার জন্য দেশ এবং জাতিকে অপরাধ মুক্ত করার জন্য নামাজ কায়মের কোন বিকল্প কিছুই নাই আমাদের বঙ্গবন্ধুর কন্যা আহা জননেত্রী শেখ হাসিনা এসেছেন তিনি বলেছেন এইবার আর ডিজিটাল বাংলাদেশ হবে না এখন হবে স্মার্ট বাংলাদেশ কতক্ষণ কি বাংলাদেশ আরো এখন স্মার্ট বাংলাদেশ হবে আমরা বলবো স্মার্ট বাংলাদেশ এই বাংলাদেশের কোন যুবক স্মার্ট হতেই পারে না স্মার্টনেস তার ভেতরে আসতেই পারে না এই জাতি কখনো স্মার্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত নামাজি না বানানো যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক ওই সমস্ত নাম অনেক সময় মঞ্চে এসে বলেন হুজুর রাজনীতির কোনো কথা হবে না ভালো কথা বলবো না কি বলবো উনি বলেন হুজুর আমার সমাজের ছেলেরা যেন মদ না খায় এটা বলবেন ভালো কথা ঠিক কিনা উনি বললেন আমার সমাজের যুবকরা যেন বাপ মাকে কটু কথা না বলে বাপ মার সাথে খারাপ আচরণ না করে আমার সমাজের ছেলেরা যেন তাস পাশা জুয়া না খেলে এরা যেন কখনো ইয়াবা খোর না হয় এরকম দাবি নেতাদের পক্ষ থেকে হুজুরের কাছে আসে না নাই এ কথা বলেন না আসে না নাই আমরা তখন ওই নেতাকে বলবো এর সমাধান আজকে নয় আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন করিমে স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য অপরাধ মুক্ত দেশ গঠনের জন্য জাতি গঠনের জন্য কি করা লাগবে এটা আমার আল্লাহ আর চাইতে বেশি কেউ জানে না যেরকম ঠিক না বে ঠিক আল্লাপাক দেড় হাজার বছর পূর্বে পরানি কারিম সুরাহান কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন ইন্না তানহা আনিল আরো জোরক্ষণ আল্লাহ আকবার। একটা সন্তানকে যদি একটা যুবককে যদি নামাজ ধরায় দেওয়া যায় আর যদি সে খাটি ভাবে নামাজ আদায় করে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন এই সমাজের মানুষকে ভালো বানানোর জন্য র্যাব পুলিশ আর্মি বিজিবি কারো দরকার হবে না নামাজ পড়লেই এই জাতি ভালো হবে ঠিক না ঠিক বলেন এখন নামাজ কায়াম করবে কারা বলে সংসদে আছে যারা কথা কথাগণ ঠিক না ঠিক বলবেন হুজুর কোনো প্রমাণ আছে আমি প্রমাণ দিচ্ছি কোরআনে কারিম সুরা হজ্জের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেন আল্লাযিনা আমাক্কানাহুম ফিল আরদি আলকামুসসা আল্লাহ রাব্বুল নবীন বলেন জনগণের ভোট নিয়ে যারা ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব হল সংসদ ভবন থেকে নামাজের বিল পাশ করে দেয়া কথা বলেন ঠিক না ঠিক আমাদের দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি এ কথা বলে না কেন মুসলমানের সংখ্যা এখন বিরানব্বই ভাগ ঠিক কি সুতরাং এই দেশে জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাশ হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কি যেহেতু এতদিন হয় নাই এই দাবি আবার আমরা নতুন করে করতে চাই নতুন সংসদে সেভাবেই হোক যারা গেছেন তাদের কাছে আজকের মাহফিল থেকে দাবি জানাই অনদিক এক মাসের ভিতরে জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাশ করতে হবে করতে হবে করতে হবে আমার এই দাবির পক্ষে যারা আছেন আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ নামান আলহামদুলিল্লাহ হাত নামান আমরা কি সরকার বিরোধী কিছু বললাম আমরা তাদের কাছে দাবি রাখলাম যে নামাজের বিল সংসদ থেকে পাশ করা হোক এতে ভালো হবে না ভালো হবে না ডিসি সাহেব যদি নামাজি হয় ওনার অধীনস্থ যতগুলি এডিসি আছে ম্যাজিস্ট্রেট আছে ইউনও আছে তারা কি বেনামাজি হবে চেয়ারম্যান সাহেব যদি নিজেই পাকা নামাজি হয় তার মেম্বাররা কেউ বেনামাজি থাকতে পারবে না কারণ তাদের চিন্তা হবে বাবা যদি ওয়ার্ডের ভেতরে কিছু কাজ করতে চাই তাহলে চেয়ারম্যানের বরাদ্দ নেওয়ার কোনো বিকল্প তাহলে ওনার দৃষ্টিতে থাকা লাগবে ঠিক না ভাই ঠিক কর এই জন্য নেতৃবৃন্দ নামাজি হলে সমাজটা ভালো হয়ে যাবে আমরা এই আহ্বানটা আজকে এখানে রাখলাম আপনারা কি মন খারাপ করেছেন শোনা নামাজ ছাড়া কোনো উপায় থাকবে না আহা এই যে মেরাজের আলোচনা আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে নবী গরিম সাল্লিয় সাল্লাম মেরাজ থেকে আসার সময় আল্লাহর পক্ষ থেকে প্রথমে কয় রাকাত কয়ক নামাজ পাইছিলেন জন বলুন কয়ক্ত মুস আলহিসাল বারবার বলতেছিলেন আপনার উম্মত পারবে না পারবে না পারবে না উনি পাঁচবার পর্যন্ত গেছে আল্লাহর কাছে কয়বার সর্বশেষে থাকলো কয়ক্ত পাঁচ অক্ত আবার তিনি ফিরে আসছেন এই মুহূর্তে হজরত মুসা আলি সালাম বলতেছেন আপনি আবার যান বোখারির হাদিসে আসছে স্পষ্ট কথা মেরাজের হাদিস অন্তত রসুল্লাহর পঁচিশ জন রাবি যারা শেখার রাবি তাদের দ্বারা মেরাজের হাদিসটা প্রমাণিত সুহান জরে বলেন আল্লাহর নবী বলেন এ মুসা ভাইজান আল্লাহ পাক আমাকে দিতে চান আর আপনি খালি মানা করেন আমি আপনার পরামর্শ মোতাবেক আল্লাহর কাছে পাঁচবার ফিরে ফিরে গেছি আমি এখন আর যাব না আমার সরম লাগতেছে সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী হে পঞ্চাশ অক্ত মাইনাস করে আমি আপনাকে দিলাম কত পাঁচ অক্ত তবে একটা কথা বললাম পাঁচ শক্ত নামাজ যদি কোনো মুসলমান পড়ে ও পঞ্চাশ শক্ত নামাজের স্বভাব পাবে তাহলে পাঁচ শক্ত বললেন আমরা স্বভাব পাবো পঞ্চাশ শক্তের সুভানুল্লাহ কর আর পাঁচ শক্ত নামাজ যদি কেউ কাজা করে টুলটা চিন্তা করেন তাহলে কত অক্ত নামাজ কাজা করার গুনা হবে সবাই বলেন কত ওয়াক্ত পঞ্চাশ শক্ত নামাজ কাজা করার গুনা হবে শয়তান আল্লাহর হুকুম মান্য করে নাই একটা জোরে কর কয়টা এজন্য সে শয়তান হয়ে গেছে কেমন পর্যন্ত আল্লাহ তাকে অভিসম্পাদ করেছেন আমরা মুসলমান সব সময় পড়ি আউজু বিজি এত গজব এত আজাব এত লানত এত অভিসম্পদ শয়তান পাইল এক হুকুম কাজা করার জন্য ঠিক কিনা আর আমরা প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ যারা পড়ি না পঞ্চাশটা হুকুম আল্লাহর আমরা আমাদের জীবন থেকে বিদায় দিয়ে দেই সব সময় এই মানুষটা আল্লাহর গজবের অপেক্ষায় থাকে ফেরেশতারা তারা পর্যন্ত তাকে দেখে ভয় পায় জোরে কন ঠিক কিনা সুতরাং আজকে আমি পায়ে ধরে বলি মুসলমান আজকের মাহফিল সার্থক হবে তখন এখন থেকে যদি আমরা পাঁচ নামাজ পড়তে পারি তখন জল কোনটা আহ্বান জানাবো সেটা হল এই আওয়াজ দিয়ে বলেন তো এই কোরআনটা কার এই পৃথিবীতে আল্লাহর যারা বান্দা তারা কার আমরা যারা আছি তারা কার এই কোরআন আল্লাহর আমরা আল্লাহর বান্দা এই কোরআন থেকে যারা আলেম হয় তাদেরকে ভালোবাসেন কে সে আলেম ওলামার সাথে কোনো শত্রুতা করা যাবে সে আলে মোলামার দারাজ কণ্ঠের বক্তৃতা তার কোনো সুন্দর বাস্তবসম্মত তফসিরকে আমরা কখনো ঘৃণা করতে পারবো জোরে বলেন পারব তার সাথে কোনো শত্রুতা চলবে আমরা ইনশাল্লাহ যে বক্তব্যই কোরআন থেকে আসুক বাস্তবসম্মত এই বর্তমান সিচুয়েশন অনুযায়ী সেই বক্তব্যকে আমরা মাথা পেতে নিব জোরে বলেন ইনশাআল্লাহ সেই সাথে সর্বশেষ একটা আহ্বান জানাই বাংলাদেশে এই কোরআনের যারা প্রবক্তা এই কোরআনের যারা মুফাসসির আমরা বলবো তাদের সে ভালো মানুষ আর একটাও নাই তারা এখনো যদি কেউ জেলখানায় থেকে থাকে বাংলাদেশ সরকারের কাছে করজোরে দাবি জানাবো অনতি বিলম্বে আলেমদেরকে মুক্তি দিতে হবে